ও মাই গড, এখনই তো একটা বড় ধরনের বিপদ হয়ে যেত। অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছিলে কেন? আসলে আমি কি ভেবে যে রাস্তায় হাঁটছিলাম তা নিজেই জানি না। এর জন্য ভাই আমাকে কতবার বকুনি দিয়েছে। সবই তো ঠিক আছে, কিন্তু আবার কিন্তু কেন? কোনো সন্দেহ? সন্দেহ তো মনে দাঁড়া বেঁধেছে, তবে তোমার ভাইয়ার ব্যাপারে নয়। সন্দেহ হচ্ছে ওই ঘাতক যাত্রী তোমাকে দেখে এত দ্রুত আসলো কেন? শহরের বাচ্চা, মারতে পারলি না, মারতে পারলি না টিবি রায়হানের বোনকে। ভাই, আমি তোমার ভাই, আমি ড্যানি রাজ, খুব সহজেই করে ফেলি যে কোনো কাজ। তুমি শুধু অর্ডার দাও, আমি ওদের সংসারে পেট্রোল ছাই আগুন জ্বালিয়ে দেব। ড্যানি, আগুনে ঝাঁপ দেওয়ার আগে ফায়ার প্রুফ জ্যাকেট পরে নিতে হয়, নয় তো সমস্ত শরীর পুড়ে যায় আগুনে।
কাম সারছে, দিন দুপুরে শুকনো মাঠে সাঁতার কাটতেছে। খা খা। আরে এসব কি হচ্ছে? ওঠো, লোকজন দেখছে তো। আমি তো সেতে চাই আমার হিরো, আর একটু জড়িয়ে ধরো না। দেখো সবকিছুর একটা সীমা থাকা উচিত। তোমাকে আমার মনে সীমানে আটকে রাখতে চাই, বলো না থাকবে তো? উফ কি মুশকিল। যত মুশকিল হোক তোমাকে এই মুহূর্তে স্বীকার করতেই হবে। তুমি আমার, আমি তোমার, নয়তো এই ভরা বাজারে আমি যে কি করব পরেই টের পাবে। আমাকে মাফ করে দেওয়া যায় না? না, কোনো মাফ নেই, বলো রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো। এই করলাম। খেলাটা চলছে, ঠিক মতো ছক্কা মারতে পারলে ফাটা ফাটি হয়ে যাইব। আর না থাক, আওয়াজ করা যাবো না, ফিসাইয়া যাই ফিসাইয়া যাই। Thank you.